এক ঘন্টা নাটক এবং টেলিফিল্মের সম্মাননা পর্ব 2019 সালের পহেলা জানুয়ারি থেকে 26 ডিসেম্বর পর্যন্ত যতগুলো নাটক এবং টেলিফিল্ম আরটিভিতে প্রচারিত হয়েছে তার মধ্য থেকে সম্মানিত বিচারকেরা 7টি ক্যাটাগরিতে সর্বোচ্চ মার্কস দিয়ে 9 জনকে মনোনয়ন দিয়েছে। আর সেই সাথে যুক্ত হয়েছে 10% দর্শকদের SMS ও 10% দর্শকদের অনলাইন ভোটিং। সব মিলে যারা মার্কসে এগিয়ে রয়েছেন তাদের হাতে আজ শোভা পাবে জামান খচিত আরটিভি স্টার অ্যাওয়ার্ড 2019-এর ক্রেস্ট। এই পর্বে সম্মানিত বিচারকেরা কারা ছিলেন চলুন একবার দেখে নেই। এক ঘন্টা নাটক ও টেলিফিল্ম বিচারক হিসেবে ছিলেন সৈয়দ হাসান ইমাম, শম্পা রেজা এবং আল মামুন। এক ঘন্টার নাটক ও টেলিফিল্ম 7টি ক্যাটাগরিতে সম্মাননা পাচ্ছেন দর্শন। শ্রেষ্ঠ অভিনেতা কেন্দ্রীয় চরিত্র এই ক্যাটাগরিতে কারা কারা নমিনেশন পেয়েছেন আগে আমরা সেটি দেখে নিই। এক ঘন্টার নাটক ও টেলিফিল্ম শ্রেষ্ঠ অভিনেতা কেন্দ্রীয় চরিত্র জেরিন শোধ করবার না, ইরফান সাজ্জাদ, নাটক একটা গোপন গল্প। যতক্ষণ এখানে থাকবেন ততক্ষণ বিপদের সম্ভাবনা। আগে বললেই তো হইতো, একটা ভালো ফিজিওথেরাপিস্টের অ্যাপয়েন্টমেন্ট। আফরান নিশো, নাটক এই শহরে ভালোবাসা নেই। নাই তো কাকা। বুঝলে না, তুমি তো 6 মাস চাকরি করেছো, আবার নতুন করে তুমি চঞ্চল চৌধুরী, নাটক রূপা ভাবি। ওরা তোমাকে রিসেপশন দিচ্ছে। আবু নাসের তো আপনারই বাবা না? জি। তাহসান খান, নাটক আশ্রয়। কি বলতে চান আপনি? বাবা মা ছাড়া জীবন যে কত কষ্ট ছিল তো। কিন্তু তোমার সেটা তো অপারেশন। আরে তারিকা নাম খান, নাটক উবার। ডাক্তার তো বলেছে যে অপারেশনটা এখন মাজায় ব্যথা করতে আছে, একটু মালিশ করে দিয়ে দেব। আহো আহো বাজান। মোশাররফ করিম, নাটক যমজ 12। আপনি বলাইলেই তো কাঁদিবেন আব্বা, কারণ আব্বা আপনি আমার আব্বার নাম জানেন না, আমি জানি। নাম ঘোষণা করবার জন্য এবং প্রেস প্রদান করবার জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী MA মান্নান এমপিকে। এক ঘন্টা নাটক ও টেলিফিল্ম শ্রেষ্ঠ অভিনেতা কেন্দ্রীয় চরিত্র অ্যাওয়ার্ড গোস টু যৌথভাবে মোশাররফ করিম, নাটক যমজ 12 এবং আফরান নিশো, নাটক এই শহরে ভালোবাসা নেই। অনেক অনেক অভিনন্দন। কংগ্রেচুলেশন মোশাররফ করিম এবং আফরান নিশোকে যৌথভাবে বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ডটি পাওয়ার জন্য। মাননীয় মন্ত্রী তাদের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন। ধন্যবাদ আরটিভিকে, ধন্যবাদ আমার নাটকের দল, নাট্যকেন্দ্রে নাট্যকেন্দ্রকে, নাট্যকেন্দ্রের প্রতি আমার কৃতজ্ঞতা, আমার কৃতজ্ঞতা আমার অভিনয় শিক্ষার গুরু তারিক আলমের প্রতি। আর ধন্যবাদ উপস্থিত সবাইকে, আমার স্ত্রীকে, আমার মাকে, আমার পরিবারকে, আমার ফ্যামিলি মেম্বার যারা আছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। এর আগে আরটিভি অ্যাওয়ার্ড পাওয়া হয়েছে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম পপুলার ক্যাটাগরিতে আমি পাইছি। আমার ভালো লাগছে। আর আমি সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে আমি আমার গুরুকে সবসময় আমার সবগুলো অ্যাওয়ার্ড দিতে পছন্দ করি। আমার গুরু মানে আমি হুমায়ুন ফরিদি স্যারকে, সো হুমায়ুন ফরিদি ভাইয়ের জন্য এটা। টোটাল টিম এই নাটকে আমরা অনেক কষ্ট করেছি, মুহিম ডিরেক্টর অ্যান্ড কোয়ার্টিস্ট যারা ছিলেন এবং পৃষ্ঠপোষকতায় যারা ছিলেন সবাইকে ধন্যবাদ অ্যান্ড থ্যাংকস। শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্র আমরা কারা কারা নমিনেশন পেয়েছে সেটি দেখার আগে যিনি ঘোষণা করবেন এবং ক্রেস্ট প্রদান করবেন আমি তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমার অনেক পছন্দের একজন, আমাদের সবার পছন্দের মাসুম রেজা। এক ঘন্টার নাটক ও টেলিফিল্ম
শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্র কিন্তু আইসকার মধ্যে টাকা দিতে না বললে তো আমার শতাব্দী ওয়াদুদ নাটক একটা গোপন গল্প তোর 10,000 টাকা জোগাড় করে দিব কিন্তু আমার তো আইসকাই আমি কি করি আমি কি করব তাই মুহূর্তে বাড়ি থেকে চলে যাবা তাই মুহূর্তে মোশাররফ করিম নাটক আশ্রয় আচ্ছা কক্সবাজারে আমাদের টাকা শেষ হয়ে গেলে আমরা কি করব তৌসিফ মাহবুব নাটক উবার তুমি বোকা নাকি আমিও তো তাদের একমাত্র সন্তান কার পারমিশন শাহেদ আলী নাটক ক্রসরোড তুই জানিস না চারিদিকে আমার কত শুনে মা তুই আমারে কথা দে মা মাসুম বাশার নাটক কুসুমের স্বপ্ন ও আর ফুটবল খেলবে না উনি জমজ পাচ্ছেন আর কি এর আগেও পেয়েছেন সুতরাং আরেকটি পেয়ে তার জমজ পাওয়া হবে আজ রাত্রি তবে বান্না নয় নিশ্চয়ই একটা পরিচালক ক্যাটাগরি শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্র এই সুন্দর সন্ধ্যায় আরেকবার তাকে মঞ্চে আসতে হচ্ছে মোশাররফ করিম নাটক আশ্রয় অভিনন্দন মোশাররফ ভাই অনেক অভিনন্দন আচ্ছা মোশাররফ ভাই এই যে যমজ চরিত্রে অভিনয় করা এবং যমজ পুরস্কার পাওয়ার মধ্যে তফাৎটা কি বলা মুশকিল পুরস্কারটা আমার হাতে না যমজ চরিত্রে অভিনয় করাটা আমার হাতে শ্রেষ্ঠ চরিত্রে এবং পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার দুটো পুরস্কার দুই ক্যাটাগরিতে এটির অনুভূতিটা কেমন টোটাল অ্যাক্টর মনে হচ্ছে নিজেকে শ্রেষ্ঠ চরিত্র পার্শ্ব চরিত্র এমনিতে আমি বিশ্বাস করতে চাই যেটা সেটা হচ্ছে যে সকল চরিত্রই চরিত্র বা আমাদের দলে আমরা যেভাবে তৈরি হয়েছি খুব ছোট ছোট চরিত্রে অভিনয় করতাম কিন্তু সেই চরিত্রটাকেই ভাবতে পছন্দ করতাম প্রধান চরিত্র প্রধান অপ্রধান তো বিভাজনের কিছু আসলে নাই বোধ হয় ঠিকঠাক মতো অভিনয়টা করতে পারলেই হয় এই কাজটা যে কাজের জন্য পুরস্কার পেলাম সেই কাজটা খুব পরিশ্রম করে আমরা করেছিলাম সকল কাজই পরিশ্রম করি কিন্তু এটা একটু আলাদা করে বলার কারণ মানে এখানে খুব টিম ওয়ার্কটা আসলেই তৈরি হয়েছিল বলার জন্য বলা না আমি তাহসান তিশা এবং মম আমরা এবং বান্না তো পরিচালনায় ছিলেন সবাই ভীষণ এক হয়ে যেতে পেরেছিলাম এই কাজটি করার ক্ষেত্রে এবং কাজটি দর্শকও খুব গ্রহণ করেছে ধন্যবাদ গোটা টিমকে ধন্যবাদ আরটিভিকে ধন্যবাদ আমার ওই বরাবর যে কৃতজ্ঞতাটা আমি প্রকাশ করি এবং সে যেটা মনে করতে আমি খুব পছন্দ করি সেটা হচ্ছে আমার দল নাট্যকেন্দ্র এবং আমি অভিনয় যার কাছে শিখেছি তারিক আরাম খান তার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ সবাই ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন